বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর এ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রেজাউল কবির খান, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর। আশা করি সকলেই পরিবার পরিজন নিয়ে বাসায় আসো, নিরাপদে আসো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে তোমাদের মুসলিম আগমনের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ মুসলমানরা সিন্ধু বিজয়ের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। মুসলিম আগমনের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? আমরা চিত্রে দেখি যে মুসলিম আগমন পূর্বে ভারতে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। চিত্রে আমরা দেখতে পাই সেখানে আফগানিস্তান, কাশ্মীর, কৌনস, সিন্ধু, দিল্লি, আজমির, বুন্দেলখণ্ড, গুজরাট, বাংলা, বিহার, নেপাল, আসাম সহ চালুক্য বংশ, পল্লব বংশ, রাষ্ট্রকূট বংশ সহ বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। ভারতীয় উপমহাদেশ তখন বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল এবং তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না, কোনো কেন্দ্রীয় সরকার ব্যবস্থা ছিল না। ভারতীয় উপমহাদেশ পৃথিবীর জটিল এলাকাগুলোর মধ্যে অন্যতম। এর প্রমাণস্বরূপ ঐতিহাসিক ওয়ার্ল্ড ব্যাংক বলেন, জাতি, ধর্ম ও ভাষার দিক থেকে ভারতীয় উপমহাদেশ পৃথিবীর একটি জটিল এলাকা। 712 খ্রিস্টাব্দে মুসলমানগণ মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা করেন। অর্থাৎ মুসলমানরা 712 খ্রিস্টাব্দে প্রথম সিন্ধু বিজয়ের মাধ্যমেই ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা করেন। মুসলিম আগমনের প্রাক্কলে ভারতের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ছিল বিশৃঙ্খলা ও ত্রুটিপূর্ণ। এ প্রসঙ্গে ডক্টর স্মিথ বলেন, দ্য পার্টিয়াল ইউনিটি অব ইন্ডিয়ান হিস্ট্রি ভ্যানিশ উইথ হর্ষা। অর্থাৎ ভারতবর্ষের ইতিহাসের আংশিক ঐক্য হর্ষের মৃত্যুর সঙ্গে বিলুপ্ত হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা কী পেলাম? যে ভারত উপমহাদেশ ছিল পৃথিবীর জটিল এলাকাগুলোর মধ্যে অন্যতম। 712 খ্রিস্টাব্দে মুসলমানরা প্রথম সিন্ধু বিজয়ের মাধ্যমেই ভারত উপমহাদেশ মুসলিম শাসনের সূচনা করেন। কিন্তু মুসলিম আগমনের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খলা এবং ত্রুটিপূর্ণ। তো মুসলিম আগমনের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা, তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না, তখন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। মুসলিম আগমনের পূর্বে এই সময় ভারতীয় উপমহাদেশে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন রাজ্যের উদ্ভব হয়। সে সময় ভারতীয় উপমহাদেশে রাজ্যগুলো দুভাগে বিভক্ত ছিল, উত্তর ভারতীয় রাজ্যসমূহ এবং দক্ষিণ ভারতীয় রাজ্যসমূহ। উত্তর ভারতীয় রাজ্যসমূহের মধ্যে ছিল আফগানিস্তান, কাশ্মীর, কৌনস, সিন্ধু, মালব, দিল্লি ও আজমির, বুন্দেলখণ্ড, গুজরাট, বাংলা ও বিহার, নেপাল ও আসাম। দক্ষিণ ভারতীয় রাজ্যসমূহ ছিল চালুক্য বংশ, পল্লব বংশ, রাষ্ট্রকূট বংশ।
অষ্টম শতাব্দীর প্রথম দিকে মুসলমানগণ ভারত আগমন করেন। তাদের মধ্যে কোনো প্রকার ঐক্য ছিল না। বিশেষ করে হর্ষের মৃত্যুর সঙ্গে সঙ্গেই উপমহাদেশে ঐক্য বিনষ্ট হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উদ্ভব হয়। তাদের মধ্যে কোনো প্রকার ঐক্য ছিল না। এ প্রসঙ্গে ঐতিহাসিক ভিডি মহাজন তার মুসলিম রুল ইন ইন্ডিয়া গ্রন্থে বলেন, মুসলিম অভিযানের প্রাক্কলে ভারত উপমহাদেশে কোনো প্রকার রাজনৈতিক ঐক্য ছিল না, তখন দেশে কোনো প্রকার সরকারও ছিল না। তাহলে শিক্ষার্থীরা, আমরা যে জিনিসটা পেলাম যে মুসলিম বিজয়ের পূর্বে ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন রাজ্যের উদ্ভব হয়েছিল এবং সেখানে কোনো তাদের মধ্যে রাজনৈতিক ঐক্য ছিল না এবং তখন কোনো প্রকার সরকারও ছিল না। ভারতীয় উপমহাদেশে কোনো প্রকার রাজনৈতিক ঐক্য ছিল না, তখন কোনো প্রকার সরকারও ছিল না, কেন্দ্রীয় সরকারের কোনো অস্তিত্ব ছিল না, রাজনৈতিক ঐক্য ধূলিসাৎ হয়ে পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়, ফলে মুসলিম অভিযানকারীদের বিরুদ্ধে দাঁড়াবার ক্ষমতা তাদের ছিল না, যার ফলে মুসলমানদের ভারতে সাম্রাজ্য বিস্তার সহজ হয়। মুসলমানদের এই ঐক্য না থাকার কারণেই বৈশত্রুরা বারবার ভারতবর্ষে আক্রমণ করার সুযোগ পায়। মুসলমানগণ যখন সিন্ধু বিজয়ে অগ্রসর হয়, তখন তাদেরকে এককভাবে প্রতিহত করার মতো কোনো ঐক্যবদ্ধ শক্তি ভারতে ছিল না। প্রকৃতপক্ষে ভারতের রাজনৈতিক অনৈক্যই মুসলমানদেরকে এদেশ বিজয়ে উৎসাহিত করেছিল। ভারতের প্রশাসনিক অবস্থা। মুসলিম আগমনের পূর্বে ভারতবর্ষের শাসন ব্যবস্থার শীর্ষে ছিল রাজা। আইন প্রণয়ন, ক্ষমতা বণ্টন, বিচার কার্য পরিচালনা, শাসন কার্য পরিচালনা ও সামরিক শক্তি প্রয়োগের চূড়ান্ত ক্ষমতা ছিল রাজার হস্তে। রাজকার্য নির্বাহের জন্য মন্ত্রীরা রাজাকে সহযোগিতা করতেন। তাহলে শিক্ষার্থীরা, এই পয়েন্ট থেকে আমরা যে বিষয়গুলো পেলাম যে মুসলিম আগমনের পূর্বে ভারতবর্ষের শাসন ব্যবস্থার শীর্ষে ছিল রাজা, আইন প্রণয়ন, ক্ষমতা বণ্টন, বিচার কার্য পরিচালনা, শাসন কার্য পরিচালনা ও সামরিক শক্তি প্রয়োগের চূড়ান্ত ক্ষমতা ছিল রাজার হস্তে। রাজকার্য নির্বাহের জন্য মন্ত্রীরা রাজাকে সহযোগিতা করতেন। রাজা প্রয়োজন অনুসারে মন্ত্রী নিয়োগ করতেন, যেমন সন্ধি বিগ্রহিক মন্ত্রী যুদ্ধ ঘোষণা ও শান্তি স্থাপন করত, অক্ষ পাঠ লাঘিকারিতা মন্ত্রী দলিল রক্ষক মন্ত্রী ছিলেন, অমর্তক অর্থমন্ত্রী ছিলেন, সমস্ত পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিলেন, রাজ পুরোহিত ধর্ম বিষয়ক মন্ত্রী ছিলেন। সাম্রাজ্যে বিভিন্ন প্রদেশে বিভক্ত ছিল। প্রদেশের শাসনকর্তাকে উপরিকা বলা হতো। প্রদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা, রাজার আদেশ কার্যকারী করা ছিল তার প্রধান কর্তব্য ছিল। প্রদেশগুলোকে জেলায় বিভক্ত করা হয়। জেলাগুলো ভাষ্য নামে অভিহিত হতো। জেলার শাসনকর্তাকে ভাষ্যপতি বলা হতো। শাসন ব্যবস্থার সর্বশেষ ধাপ বা স্তর ছিল পল্লীগ্রাম। পল্লীর শাসন ব্যবস্থা মোড়ল কর্তৃক। তাহলে শিক্ষার্থীরা, সর্বশেষ এই কথাই বলা যায়, মুসলিম বিজয়ের প্রাক্কলে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অবস্থা ছিল বিশৃঙ্খলাপূর্ণ। সমগ্র দেশব্যাপী বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল। তাদের মধ্যে কোনো প্রকার ঐক্য ছিল না, সর্বদাই আত্মকলহে লিপ্ত ছিল, যার পরিপ্রেক্ষিতেই বহিঃশত্রুরা বারবার ভারতবর্ষে আক্রমণ করে এবং তারা প্রতিরোধ করতে ব্যর্থ হয়। ফলে মুসলমানরা অতি সহজেই ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তো শিক্ষার্থীরা, আমরা
ভারতবর্ষের মুসলিম আগমনের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। সামনে তোমাদের নতুন কোনো ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, বাসায় থাকবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান। ধন্যবাদ সকলকে।